নমস্কার বন্ধুরা স্বাগত আমাদের চ্যানেলে আজকে আমি আপনাদের শিবলিঙ্গে দুধ কেন ঢালা হয় কারণ জানলে অবাক হতে বাধ্য সেই বিষয়ে কিছু বলি প্রদান করব। শিবলিঙ্গের আরাধনায় দুধ ঢালা খুবই পবিত্র এবং এটি ছাড়া পুজো অসম্পূর্ণ বলেই ধরা হয় বিশেষ করে এই ধুম চলে মহাশিবরাত্রিতে দুধ দ্বারা শিবলিঙ্গে স্নান করালে তাতে ভক্তির বিশেষভাবে জাগ্রত করে শিবের উপাসকদের মধ্যে কিন্তু কেন সেই প্রশ্ন জেগেছে কি আপনাদের মনে আসুন তাহলে জানা যাক সমুদ্র মন্থনের সময় দেবতা ও অসুররা মন্দার পর্বতের দ্বারা সমুদ্র মন্থন করার সময় একের পর এক ঐশ্বর্য উঠে আসার পর তা থেকে বিষ উৎপন্ন হয় যা সারা বিশ্বের জীবের অস্তিত্ব বিপন করার জন্য যথেষ্ট ছিল এমন সময় ভগবান শিব আবির্ভূত হন বিশ্ব সংসারকে এই সংকট থেকে উদ্ধার করতে তিনি সমগ্র বিষ পান করে নিজের কণ্ঠে ধারণ করে নীলকণ্ঠ নামে খ্যাত হন কিন্তু এটি গ্রহণ করার পর শিবের শরীরে তাপমাত্রা ভীষণ বেড়ে যায় যার বেড়ে যায় বিষক্রিয়ার জন্য সেই সময় এই কুপ্রভাব থেকে শিবকে রক্ষা করেন দেবী তার প্রকট হয় শিবকে স্তন পান করে তাকে শিবের এই জ্বালা প্রশমিত করে সেই বিশ্বাস থেকে দূর ঢালার রেওয়াজ রয়েছে অন্য একটি মতে দেবতারা এই সময় শিবের গঙ্গাকে শিবের গঙ্গা অভিষেক করেন যাতে শিব তুষ্ট হন এই সময় সাপেরা এগিয়ে এসেছিলেন বিষের অংশ পান করে নিজেদের দাঁতের ধারণ করতে তাই ডাবের জল বা দুধ ঢেলে শিবের অভিষেক করে তার আশীর্বাদ লাভ করার জন্য এটি ভক্তদের অনুরক্তির বহির সাধারণত শিবলিঙ্গ মন্দিরের গর্ভ গিয়ে স্থাপন করা হয়ে থাকে যাতে ভক্তরা সেই পবিত্র আবহে নিজেদের শুদ্ধ করতে পারে এটাও বিশ্বাস করা হয় যে করা হয়ে থাকে যে শিবলিঙ্গ পরিবেশে থাকা নেগেটিভ এনার্জি শোষণ করে চারপাশে বিষ বিশোধন করে এই প্রক্রিয়া শিবলিঙ্গে উত্তপ্ত হয়ে ওঠে এবং তেজশক্তি বিকিরণ করে তাই দুধ ও ডাবের জল দিয়ে সেই উষ্ণতা প্রশমিত করার চেষ্টা করা হয়ে থাকে অনেকে বলে শিবলিঙ্গে দুধ ধরা খাদ্যের অপচয় কিন্তু এই দুধের বেশ কিছুটা অংশ চয়নামিত ও প্রসাদ বিতরণের কাজে লাগানো হয় তাই শিবলিঙ্গের ঢালা অত্যন্ত শুভ এবং তা পরম কৃপা লাভের মাধ্যম তো আমার এই ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক করুন আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করুন ভিডিও যত শেয়ার করুন কমেন্ট করুন এবং ধন্যবাদ